গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি হলদিয়া ডক কমপ্লেক্সের নতুন একটি চাকরির আপডেট যেখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত পুরুষ মহিলা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই ভিডিও জানাবো সম্পূর্ণ ডিটেলস কবে লাস্ট ডেট কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবে আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়ে চলে আসি তোমাদের জন্য রাজ্য সরকারের আজকে গুরুত্বপূর্ণ একটি চাকরির মধ্যে আরেকটি চাকরির আপডেট যেখানে হোল্ড ইন্ডিয়ার ডক কমপ্লেক্সে নিয়োগ করে নেওয়া হবে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আছে যেখানে আবেদন করতে হবে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগবে এবং এখানে আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ এবং এছাড়াও এজ এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সম্পূর্ণ অ্যাড্রেস টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ন্যাশনালিটি রিজে এবং রিলিজিয়ান এবং এস এসটি ও মধ্যে যদি হয়ে থাকেন সেটা দিতে হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এটা আপনার অবশ্যই লাগবে কারণ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে এবং আপনার যদি ফার্মাসিস ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই দিতে হবে আর অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশান কম্পিউটার ধরুন যেমন এনসিসি সিভিল ডিফেন্স অথবা আপনার যদি আরও কোনো রকম ডিপ্লোমা করে থাকে বা আপনি যদি পিএইচডি হয়ে থাকেন বা অন্যান্য এডসেডরা কোয়ালিফিকেশান আপনার যদি থাকে সেটা আপনারা দিতে পারেন এখানে কাজের এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে সেইগুলো আপনারা দেবেন অবশ্যই এখানে আপনাদেরকে কাজের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই জায়গাটা দেয়া রয়েছে এবং নিচে ফুল সিগনেচার অ্যাপ্লিকেশন ডেট দিয়ে করতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করছেন এখানে চলে আসি মেন যে বিজ্ঞপ্তি কি ইনফরমেশান বলা হয়েছে আমরা একটু দেখে নেব যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম নাম্বার জিরো সিক্স টু জিরো টু জিরো দু হাজার কুড়ির এই লেটেস্ট আপডেটটি আমরা নিয়ে চলে এসেছি হলদিয়ার ডক কমপ্লেক্সের যেখানে নিয়োগ করে নেওয়া হবে ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে এবং এটা কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করবে এবং এখানে বয়সের কথা যদি আমরা বলি পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশান অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে যদি তাদের ডিপ্লোমা থাকে ফার্মাসিস্ট বা অথবা স্টেট লেভেল পদের ক্ষেত্রে থেকে তা এখানে আবেদন করতে পারবে এবং কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে কাজের অভিজ্ঞতা যদি তিন বছরের থাকে হসপিটাল অথবা কোনো ইনস্টিটিউটে বা ফার্মাসিস্টে কোনো জায়গায় যদি থাকে তাহলে খুবই ভালো পার্থী বা সিলেকশান মেথড কি বলা হয়েছে এখানে আমরা একটু দেখে নেব সিলেকশান মেথড বলতে পঞ্চাশ নাম্বারের রিটেন টেস্ট নেওয়া হবে এবং এছাড়াও এখানে কি বলা হচ্ছে পঁচিশ নাম্বার পেলে আপনারা পাস করে যাবেন এবং এই পদের ক্ষেত্রে আর কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কোথায় আপনাদের পাঠাতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে আপনারা জেনারেল এই জায়গা যদি দেখেন ইনস্ট্রাকশনটা তাহলে সমস্ত পেয়ে যাবেন এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেয়া রয়েছে হলদিয়া ডকে কোথায় কি পাঠাতে হবে এবং সেই অ্যাড্রেসটা এখানে আপনারা দেখে নিতে পারবেন আশা করছি আপনারা হয়তো সবাই বুঝতে পেরে গিয়েছেন চব্বিশে ডিসেম্বর দু হাজার হচ্ছে লাস্ট ডেট যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে আর অবশ্যই আপনার জেলার যদি এই রকম কোনো নিয়মিত যদি চাকরিটা আপডেট পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কমেন্ট সেকশানে আমরা আপনাদের জন্য নিয়মিত এই রকম চাকরির আপডেট সবার প্রথম নিয়ে চলে আসবো হয়তো এখানে বেশি পোস্ট রাখা হয়নি সেই জন্য আপনারা ভাবছেন যে এখানে আবেদন করবো কি না আপনাদের যদি কোয়ালিফিকেশন থেকে থাকে আবেদন করে ফেলুন কারণ এখন চাকরির অবস্থা খুবই খারাপ আপনারা আবেদন করে ফেলুন কারণ এখানে আপনাদেরকে কোনোরকম এক্সট্রা পয়সা দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে না সেই কারণের জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিন কারণ এই রকম লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা কোন রকম নি খরচায় যেখানে অ্যাপ্রেন্টিস দেবে আপনাদেরকে এবং এখানে সমস্ত প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সমস্ত চাকরিজীবীরা আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে অবশ্যই জানাবো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম আপডেট তোমাদের জন্য আমরা প্রদান করে থাকি এমনটাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইউরোনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি আপডেট যেখানে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে এবং এখানে অ্যাপ্রেন্টিস দেবে বলে জানা গিয়েছে এবং কোন কোন পদে অ্যাপ্রেন্টিসের শূন্য পদ কতগুলি রাখা হয়েছে আমরা দেখে নিই এবং আইটিআই ট্রেডসের ক্ষেত্রে আলাদা শূন্য পদ রাখা হয়েছে এবং নন আইটিআই ট্রেড দের ক্ষেত্রে আলাদা শূন্য পদ বিভক্ত করা রয়েছে এখানে আমরা যদি টোটাল वैकेंसी বা শূন্য পদের যদি কথা বলে থাকি তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুশো চুয়াল্লিশটি টোটাল ভ্যাকান্সি বা শূন্য পদের কথা বলা হয়েছে এবং এখানে ফিটার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার টার্নার এছাড়াও রয়েছে পাম্প পাম্বার এছাড়াও কার্পেন্টার সমস্ত পদে প্রায় নিয়োগ করে নেওয়া হচ্ছে আর এই সমস্ত পদের ক্ষেত্রে শূন্য পদগুলি যেগুলো রাখা হয়েছে সেই শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে এখানে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে এস সি ইডব্লিউএস এবং ওবিসি এনসিএল যারা নন ক্রিমি লেয়ার ওবিসির মধ্যে পড়ে তারাই কিন্তু এখানে সুযোগ বা সুবিধাগুলো পাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য থ্রি এখানে সংরক্ষিত করা থাকবে বলে জানা গিয়েছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা একটু জানিয়ে রাখি এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতার কথা এখানে নাম্বার শতাংশ পেয়ে এখানে মাধ্যমিকে পাশ করলেই আবেদন করতে পারবে এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছে যেমন ইউ আর ও এনসিএল ইডব্লিউএস এবং তাদের ক্ষেত্রে এখানে ৪৫ শতাংশ নাম্বার এখানে পা থাকতে হবে এ সরি এখানে ও ইউ আর এবং ই এস ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে এবং এস সি ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেলেই আবেদন করতে পারবে এটা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু হলেই হবে এবং চলে আসি বয়সের ক্ষেত্রে কি বলা রয়েছে আঠেরো থেকে পঁচিশ এবং অবশ্যই সমস্ত প্রার্থীদের ট্রেনিং করা থাকতে হবে আইটিআই পক্ষ থেকে আবেদনকারীদেরকে জানানো হলো এবং এখানে তোমাদেরকে যারা আবেদন করতে চাইছ আমরা জান জানিয়ে রাখি অফলাইন একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং লাস্ট ডেট হচ্ছে দশ বারো দু হাজার কুড়ি আপ আবেদনকারীদেরকে এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ভিডিও নিচে ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে আশা করছি এই ট্রেনিংটা করার পর তোমরা তোমাদের ভবিষ্যতে আরও উন্নত এবং আরও তোমাদের কোয়ালিফিকেশান বেড়ে যাবে তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্রেন্টিস একটা আছে তোমরা হয়তো সবাই জানো না তাদের ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি এখানে যে নিয়োগগুলো হয়ে থাকে সাধারণত যারা অ্যাপ্রেন্টিস করে থাকে তাদেরকেই সাধারণত নিয়োগ হয় এবং এই পদের ক্ষেত্রে তোমরা যদি অ্যাডভান্টেজ নিতে চাও তাহলে অবশ্যই এই পদের ক্ষেত্রে আবেদন করে ফেলো ইউরেনিয়াম কর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই আপডেটটি তোমাদের জানিয়ে দিলাম সকাল সকাল আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে কারণ সকালবেলা মাধ্যমিক পাঠ যোগ্যতায় এই রকম একটি আপডেট আশা করছি তোমরা নতুন নতুন পেয়ে গেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয়

গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিফেন্সের নতুন একটি জব আপডেট যেখানে আমাদের স্টুডেন্টসরা অনেকেই কমেন্ট করেছে যে স্যার অনেকেই তো চাকরির আপডেট দিচ্ছেন যদি ডিফেন্সের কোনো চাকরির নোটিফিকেশান থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন তাদের কথা মাথায় রেখে আজকে আমরা জয়নিং ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে আমরা নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি যেখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এখানে কবে থেকে সেই ডেট আমরা জানিয়ে দিই উনিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে অলরেডি নভেম্বরের একুশ তারিখ আজকে তোমরা ভিডিওটা দেখছো আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে সবার প্রথম আপডেট দিচ্ছি তার জন্য ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নাভিক পদে নিয়োগ করে নেওয়া হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিকে এখানে মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকলেই পাওয়া যাবে আবেদন করার যোগ্যতা এবং যদি কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশান ছাড়াও যদি কোনোরকম ফাইভ পারসেন্ট এখানে রিল্যাক্সেশান পেতে চাও সেই ক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের স্পোর্টস পার্সনের সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান পাওয়া যাবে এখানে তোমরা কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হবে কুক এবং স্টুয়ার্ড এইগুলো কী কী পদ আমরা একটু বিস্তারিত আলোচনা করি কুক হচ্ছে রাঁধুনির পদ আর স্টুয়ার তোমরা হয়তো সবাই জানো যে ধরনের গ্রুপ ডির কাজগুলো হয়ে তাকে হাউস কিপিং এছাড়াও অন্যান্য যে অফিসের যে কাগজপত্র বওয়া এই ধরনের যে কাজগুলো সাধারণত হয়ে থাকে সেই পদের ক্ষেত্রে স্টুয়ারে নিয়োগ করবে আঠেরো থেকে বাইশের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে সমস্ত চাকরি প্রার্থীরা এবং একই এপ্রিল দু হাজার অনুযায়ী এখানে বয়েস কাউন্ট করা হবে এখানে পাঁচ বছর বছর এস জন্য ছাড় থাকবে তিন বছর ও ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় থাকবে এবং এখানে যে ভ্যাকেন্সির কথা বলা রয়েছে আমরা যদি একটু গুরুত্বপূর্ণভাবে দেখি ইউআর অথবা জেনারেল পদের ক্ষেত্রে টোয়েন্টি মানে কুড়িটি ভ্যাকেন্সি ইডব্লিউ এসের ক্ষেত্রে পাঁচটি ও ক্ষেত্রে চোদ্দোটি এখানে ও এ অথবা বি কোনো রকমভাবে বলা নেই শুধু ও বলা রয়েছে এবং এস সিদের ক্ষেত্রে তিনটি এস টি হলে আটটি শূন্য পদ আর সব মিলিয়ে আমরা যদি শূন্য পদের কথা বলি পঞ্চাশটি হয়তো সংখ্যা কম কিন্তু এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু ভবিষ্যতে অনেক পরিবর্তন আসতে পারে এবং এই ধরনের ছোটোখাটো আমরা ভাবছি চাকরি কিন্তু এখানে যে স্যালারি প্রোভাইড করা হয় তোমরা হয়তো সবাই যেন সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারির পরিমাণ অনেক বেশি থাকে একুশ হাজার সাতশো এখানে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন প্রোভাইড করা হবে তোমাদেরকে এবং এখানে আরও বেতন যে they have a level এইটে চলে যাবে যখন তোমাদের প্রমোশন হবে সাতচল্লিশ হাজার ছশো টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেয়া হবে যারা আবেদন করবে কিভাবে আবেদন করবে আমরা একটু বলে দিই তিরিশে ডিসেম্বর থেকে তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক প্রোভাইড হয়ে যাবে যে লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদেরকে জানানো হচ্ছে সাতই ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আগের যে আবেদনের ডেটটা বলেছিলাম সেটা একটু মিস্টেক হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য যে ফর্মটা প্রোভাইড করা হবে সেই ডেটটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে তোমরা গুরুত্বপূর্ণভাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যদি জেনে থাকো জব ডট ইন সমস্ত চাকরির আপডেট সবার প্রথম তোমাদের কাছে বাংলা ভাষায় পৌঁছে দেয় যেখানে তোমাদের জন্য আমরা পিডিএফের লিঙ্ক এবং অনলাইন অ্যাপ্লাই করা লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সম্পূর্ণ দিয়ে রেখেছি তোমরা যদি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আর এখানে ফিজিক্যালের ব্যাপারে অনেক কিছুই বলা রয়েছে আমরা পরের ভিডিওই আলোচনা করবো তোমরা যদি ইন্টারেস্টেড প্রার্থী হয়ে থাকো অবশ্যই আমাদেরকে কামেন্ট করে জানাও আমরা তোমাদের জন্য অবশ্যই উপস্থিত আছি থাকবো এবং তোমাদের পাশে রয়ে যাবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে কারণ তোমাদের জন্য আমরা সবসময় মোটিভেশন এবং সবার প্রথম লেটেস্ট চাকরির আপডেটগুলো প্রোভাইড করে থাকি শুধুমাত্র ভিডিওটাকে লাইক করবে কারণ লাইক করতে কোনো রকম পয়সা লাগে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে কারণ সাবস্ক্রাইব করতে গেলেও কোনো রকম পয়সা লাগে না নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে গেলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো কারণ ইন্ডিয়ান আর্মির র্যালি শিলিগুড়ির যে র্যালি তার আপডেট আমরা দিয়ে দিয়েছি এবং কলকাতায় যে এম পদে নিয়োগ করা হচ্ছে এছাড়াও রয়েছে তোমাদের জন্য পেপারের আপডেট এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং দু হাজার ভ্যাকান্সি এসবিআই গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ এছাড়াও ইউপিএসসির ফল প্রকাশ এই ধরনের সমস্ত সব রকম সরকারি চাকরির আপডেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য আপলোড করে থাকা দেয়া হয় ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছে রিক্রুমেন্ট অফ কন্ট্রোল গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি এম যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করে নেওয়া হবে আর এই নোটিফিকেশনটি একদম লেটেস্ট সতেরো এগারো দু হাজার একটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও আর এই রকম মাধ্যমিক পাশে যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে প্রকাশিত হয়ে গেল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে এমটিএস পদে নিয়োগ করে নেওয়া হবে আর এখানে যে নোটিফিকেশান বা রিক্রুটমেন্টটি করা হচ্ছে তোমরা যদি স্ক্রিন দেখতে চাও অবশ্যই আমরা নোটিফিকেশান প্রোভাইড করে দেবো অনস্ক্রিন তোমরা কিভাবে এই পিডিএফ ডাউনলোড করতে পারবে সেটা আমরা দেখিয়ে দেব ভিডিওতে শুরু করার পূর্বে এখানে জানিয়ে রাখি কোন কোন ভ্যাকান্সিগুলো কিসে ডাকা হয়েছে এমটিএস পদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি ডাকা হয়েছে ছটি এবং এম পদে যেগুলো আলাদা আলাদা বিভাগ করা রয়েছে যেমন তোমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট এবং অপারেটর কাম মেকানিক এই রকম লিফট যারা আবেদন করতে চাইছ এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে যারা আবেদন করছো তাদেরকে জানিয়ে রাখি কোনো রকম আবেদন ফিস লাগছে না শুধুমাত্র ইমেল করলেই তোমরা আবেদন করে নিতে পারবে এবং এখানে তোমাদের জন্য আরও ইনফরমেশন দেওয়া রয়েছে যারা দেখতে চাইছ আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা দেখে নিতে পারবে এমটিএস পদের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান বলা হয়েছে আমরা একটু দেখে নিই এই এমটিএস পদের ক্ষেত্রে কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে বিলো পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ফার্স্ট আগস্ট দু সাল অনুযায়ী এবং এখানে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইটিআই পাস করা থাকলে আবেদন করতে পারবে এখানে এম পদের ক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে প্রায় সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে একটু অন্য রকমও আছে সেই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি টোয়েন্টি টোয়েন্টি থাউজেন্ড এবং টোয়েন্টি টু থাউজেন্ড পর্যন্ত এখানে স্যালারি প্রোভাইড করা হতে পারে এবং এখানে তোমাদেরকে সাধারণত যে নিয়োগ প্রক্রিয়াটা করা হবে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদেরকে লিখতে হবে এবং তোমাদেরকে ইমেল থ্রু পাঠিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এই অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করা পরে তোমরা কিভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিংক প্রোভাইড করে দেব তোমরা নিচের দিকে চলে আসবে এবং আসার পরেই দেখে নিতে পারবে এখানে তোমাদের জন্য যে পিডিএফ এর লিঙ্ক প্রোভাইড করা হয়েছে ডাউনলোড এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পিডিএফটা অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে লাস্ট ডেট হচ্ছে তেইশ এগারো দু হাজার কুড়ি বিকাল পাঁচটার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে কোন ইমেল কোন ইমেল আইডিতে ইমেল পাঠাবে এখানে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা দিয়ে রেখেছি এই ইমেল আইডিতে তোমাদের ইমেল পাঠাতে হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এইরকম মাধ্যমিক বা চাকরির খবর নিয়মিত যদি পেতে চাও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি সমস্ত চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায় টেন পাস জব এখানে যারা আবেদন করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হচ্ছে জব লোকেশান কলকাতাতে হবে এবং সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও আর অবশ্যই আমাদের ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে তোমাদেরকে সাধারণত অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান দেখতেই পাচ্ছ এবং এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনেক দিন আগেই এবং এখানে যারা আবেদন করতে চাইছে তাদেরকে বলে রাখি শুধুমাত্র ইমেলের মাধ্যমেই আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে আবেদনের সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি আপডেট নিয়ে আমরা চলে এসেছি যেখানে জানা নিয়ে দেবো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত সরকারি চাকরির সবার প্রথম আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয় আজকে তেমনটা ঠিকই নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি আপডেট যেখানে নোটিফিকেশান বা মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারবে এখানে তোমাদের জন্য নিয়োগ করে নেওয়া হবে এবং এখানে নিয়োগ শুক্র এখানে যে ডেটটি শুরু হয়েছে দুই এগারো দু হাজার কুড়ি এবং লাস্ট ডেট হচ্ছে এক বারো দু হাজার কুড়ি হচ্ছে লাস্ট ডেট এখানে জানানো হয়েছে সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে জানা আবেদন করবেন কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা আগে থেকে জেনে নিন এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে এখানে ট্রেড ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পাওয়া যাবে যে ট্রেড আছে সেই ট্রেড অনুসারে এখানে কিন্তু ভ্যাকান্সির কথা বলা রয়েছে এবং এবং যাদের যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে দেখে নিতে হবে এবং খুব একটা এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি যদি আমরা কথা বলি এখানে সাতানব্বই প্লাস এবং সব মিলিয়ে কিন্তু দুশো পঞ্চান্ন যেটা জেনারেলের জন্য সাতানব্বইটা এবং সব টোটাল মিলিয়ে দুশো পঞ্চান্ন রাখা হয়েছে এছাড়াও এখানে রয়েছে একশো আটান্ন টোটাল এই রকম করে কিন্তু ভ্যাকান্সিগুলো আলাদাভাবে রাখা হয়েছে টেন প্লাস টু এবং এখানে তোমাদের মাস্ট কিন্তু পাস করতে হবে টেন এবং টেন প্লাস টু যাদের এডুকেশান কোয়ালিফিকেশান থাকবে তারাও আবেদন করতে পারবে এবং আইটিআই পাস যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে বয়স হতে হবে পনেরো থেকে এখানে বয়স চব্বিশের মধ্যে বলা হয়েছে এস এস টি ও হলে বয়সের জন্য ছাড় পাবেন এবং এক্স সার্ভিস প্যান এবং পিডব্লিউডির জন্য বয়সের ছাড় রাখা হয়েছে সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে সেই নোটিফিকেশনের লিঙ্ক আমরা দিয়ে দেব তোমরা যদি ডাউনলোড করতে চাও অফিসিয়াল ওয়েবসাইটেও চলে আসতে পারো অথবা তোমরা যদি এই অ্যাপ্রেন্টিসের যদি আবেদন করতে চাও তোমরা চলে আসতে পারো অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআর জি অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলোর লিঙ্ক সম্পূর্ণটাই ভিডিও নিচে থাকবে আর তোমরা কিন্তু দেখে নিতে পারবে সম্পূর্ণটাই আর প্রথমত যারা আবেদন করছো তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে হয় তোমরা যদি ওই ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও এবং তোমরা কি তোমাদের জেলার চাকরির আপডেট পেতে চাও অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে লিখে জানাও কমেন্ট সেকশনে চেষ্টা করব তোমার জেলার চাকরির আপডেটগুলো নিয়ে সবার প্রথম আলোচনা করতে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম